আৰু গাড়ী কি চাব, বাইক কেনেকুৱা চাব, কি চাব, তো বলক নহ'লে এই দোস্ত ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল ফৰিডাজ ব্লগ। আশা কৰোঁ আপোনালোকৰ ভালে হ'ব, মোৰ ভালে। আৰু বলক নহ'লে আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ উইথ মোৰ গাড়ীৰ সৈতে। তো বলক আৰু চ' ফাইনেলি আহি পালোঁ, এইখিনি হৈছে লোকেশ্যন। তো লোকেশ্যনত আহি পালোঁ, এইখানে হৈছে মেয়াৰ বাইক হাউচ। তো বলক নহ'লে ভিতৰফালে যাওঁ আৰু আপোনালোকক দেখাই আছোঁ কি বম বম গাড়ী। গাড়ী মানে বৰ্তমান সময়ত কিমান যে দাম হৈছে গাড়ী, মানে সাংঘাতিক দাম হৈছে। তো মানে কি ইফালে গাড়ী যাই আছোঁ ছেকেণ্ড হেণ্ডেদি কাম চলাব পাৰি, মানে বহুতেই ভাল হয়, কাৰণ মই চলাই আছোঁ। তো উদাহৰণস্বৰূপে মই তো পলক ভালি ভিতৰলৈ যাওঁ আৰু আপোনালোকক দেখাই আছোঁ গাড়ী, প্ৰত্যেকখনৰ ৰিভিউ দেখাই আছোঁ আৰু চবখিনি সুধি ল'ম পলক ভালে ভিতৰলৈ। চৰ্মত আছে বিভিন্ন ধৰণৰ গাড়ী। তো দাদা কোনফালৰ পৰা কাম কৰি দিব, কিমানমান চলিছে এইখনত? তো এইখনৰ 42,000 চলিছে আৰু এইখন হৈছে একদম ধুনীয়া, মানে নতুন যদি এখন কিনিব যায় কিমান মান ধৰিব? 1,40,000 পৰা কিমান কমত পাই যাব? একদম বঢ়িয়া কণ্ডিশ্যনত কিনিব পাৰিবা আৰু লগতে কওঁ যে মানে টেষ্ট ড্ৰাইভো দিব পাৰে আপোনালোকে, দি পেলাই কিনিব পাৰে। আপোনালোকক দেখাই আছোঁ এইখন এখন গাড়ী পালচাৰ। পালচাৰ কিমান মডেল আছে? আৰু আপোনালোকে বিক্ৰীও কৰিব পাৰিব ন? আপোনালোকে ল'ব পাৰে, এইখনো ল'ব পাৰে আৰু যদি কোনোবাই বিক্ৰী কৰিব পাৰে তেতিয়া তো বহুত ধুনীয়া ধুনীয়া গাড়ী আছে। ইফালে আছে গ্লেমাৰ, গ্লেমাৰ কিমান দামটো? তো যদি এখন নতুনকৈ কিনিব যায় তেতিয়া কিমান? তো এখনো যদি মাইলেজ মোৰ নিচিনা হ'ব খোজে, মই বাৰু 64 কিলোমিটাৰ আপডাউন কৰোঁ আৰু মাইলেজ আহি যাব। আৰু এইফালে আছে স্কুটি, স্কুটি দিয় এইখন, এইখন কিমান মান লাগে? এইখন 62 মান লাগে, 2020ৰ মডেল। আচ্ছা, এইটো DX হয়, তো এইখন হৈছে 20ৰ মডেল দিয়ক, কি মজা একদম গাড়ী, কি চাব। আৰু ইফালে এইখনো আছে হণ্ডা, হণ্ডা এক্টিভা এখন আছে, এখন আছে গ্লেমাৰ, এয়া চাওক এখন গ্লেমাৰ আছে। এইখনো 25,000
আর ইফালে আছে সুপার স্প্লেন্ডার। মাইলেজ বহুত দিয়ে না, মাইলেজ বহুত দিয়ে। একদম নতুন হয়ে আছে গাড়ি। আর ইফালে আছে এখন আছে ডিও, আর ইয়াতে কম দামিও আছে, একদম দামিক লাগি আছে, সব খেলি আছে। এইখান কম দামি ন, এখন 25 আহি যাব, ধুনীয়া গাড়ি। এখন লব পারে, 25 আহি যাব। এইখান 28 তো আপনাদের আহি যাব। ইয়াতে এখন আছে, এখন এখন আছে হন্ডা, হন্ডা এই কিমান লাগে? 15 বাপরে, এখন তো বহুত কমত আছে। আহি যাব, এখন 25 আহি যাব, তো এখন আহি যাব 25। এখন আছে পালসার, পালসার মডেল, এখন 2019 মডেল। এখন কিমান মান আহিব? 70। আচ্ছা, আর এখন চলছি আৰু বেছি হয় নাই চলা, তো আপোনালোকে আহিব পাৰে, কিন্তু চাওক না মজা লাগছে একদম। আৰু ৰাইড কৰাৰ কাৰণে এখন বেষ্ট গাড়ী হ'ব মই ভাবোঁ, আৰু বিৰাট মজা হ'ব আৰু। আৰু ইফালেও আছে, ইফালে আছে এখন আপাচি। অঁ, দামটো কিমান আছিল এখনত? এখন একদম বুম মানে টিভিএসৰ, আৰু এখন মৰে দিয়ক, এখন বেলেগ চিবিজেট এখন। আচ্ছা, এখনো আহি যাব। আৰু ইফালে আছে স্কুটি, ইফালে স্কুটি, হুণ্ডা, 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 এইফালে হিরো, এখন সিবিজেট। দাম বিলাক সবতে কোয়া হওয়া নাই, যদি যদি আপনারা গতে দাম কিনে জানব বিষয়ে, তো গাড়ি তো বহুতে আছে না, প্রত্যেক খালো যদি দাম কম হয় কন্টাক্ট নাম্বার দিয়ে দিম। আর এড্রেস তো কবছন? এড্রেস তো তো হরিপুর, বরগুড়া, হরিপুর, আনোয়ারা বাজারের অসরতে, আনোয়ারা এক্সচেঞ্জ পয়েন্ট হয়। আর ইফালে আছে মেন রাস্তা, তো মেন রাস্তা তো একদম কাকতে আছে, আহি যাব পারে একদম, মানে অসুবিধাই নাই। ইফালে যদি নলবাড়ির পরা আহে তেতিয়াও পাই যাব, মরমার পরা পাই যাব, ইফালে বরপেটার পরা আহিলেও পাই যাব ডাইরেক্ট, একদম মানে একদম গাড়ির সুবিধা মানে তামাম সবখিনি। আর আহি যাব তামাম মানে যদি আহে ভিডিওটো চাই, তেতিয়াহলে দাদাই বেলেগখিনি আৰু কৰিছোঁ, গাড়ীখন বহুত কমত কমত কমতে পাই যাব। আপোনালোকে আহি যাব যিমানখিনি যি যেনেকুৱা লাগে, আপোনালোকে কণ্টেক্ট কৰিব, দাদা কণ্টেক্ট কৰি ল'ব, যেনেকুৱা লাগে আপোনালোকক দি দিব। আৰু যদি ভিডিঅ'টো ভাল পায় তেতিয়া লাইক কৰিব, ছাবস্ক্রাইব কৰিব, শ্বেয়াৰ কৰিব। আৰু দাদা যদি ভিডিঅ'টো চাই আহে তেতিয়া মানে কি দাদাই তো দি দিব, আহি যাব আপোনালোকে। সেইকাৰণে বাই বাই, যদি ভিডিঅ'টো ভাল পায় তেতিয়া লাইক কৰিব, ছাবস্ক্রাইব কৰিব আৰু শ্বেয়াৰ কৰি দিব, যাতে সকলোৱে পায় আৰু দাদাৰ ইয়াত কিনিব আহে। সেইকাৰণে বাই বাই। মানে আছে খালি রিফাইন্যান্স করব নারি। আর এখানে আছে বাইদ, নাম তো বলিব অনিতা শর্মা, অনিতা, অনিতা ইনসার করে দিয়ে নতুন হোক পুরনি হোক সবখিনি করে দিব। বাইদ কন্ট্যাক্ট নাম্বার তো মানে ডিসক্রিপশনত দিয়ে দিম, আপনারা পাই যাব। আর কি দিব, একদম মজা গাড়ি আছে ইয়াতে।